বেকারত্ব দূরীকরণ মুক্তিযোদ্ধা ও বিধবা ভাতা বিনামূল্যে প্রদানের ঘোষণা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। চুয়াডাঙ্গা এক আসনের প্রতিটি ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন দিলীপ কুমার আগরওয়ালা। বলেন, বেকারত্ব মুক্ত স্মার্ট চুয়াডাঙ্গা বিনির্মাণে ঈগল প্রতীকের কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গা এক আসনে ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ বাবলু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক সহ অনেকে। নেত্রীর কাছে একটাই চাওয়া, সুস্থ নির্বাচন। যদি সুস্থ নির্বাচন হয়, দাদাকে কেউ ঠেকাতে পারবে না। পাঁচ বছরে তো কিছু হলো না, এবার যদি হয়। পনেরো বছরে কিছুই পালাম না, এবার দেখি আবার নতুন লোক এসে কি করে। আমি দাঁড়িয়েছি আমার কর্মীর জন্য, যে যারা আমি লিক করে তাদের কিন্তু কোনো মূল্যায়ন হয়নি, যার কারণে আমি কিন্তু ওদের অধিকার নিশ্চিত করার জন্য আমি ভোট যুদ্ধে দাঁড়িয়েছি।